ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पदौ पद्मे तयौ श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसरुये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। नमस्कार। आज शनिवार, प्रत्येक शनिवार मतन आज के एकसाथे प्रत्येक शनिवार रात 8টার समय करुणामयी माँ शारदा फेसबुक पेज थे स्वामीजी पत्रावली, स्वामीजी सम्पर्कित विभिन्न विषय, ठाकुर मा तादे निये उनादे विभिन्न लीला प्रसंग, विभिन्न कथा आम्रा आलोचना करे थाकी। आज के आम्रा जे आलोचना करब एर आगे शनिवार गुरु पूर्णिमा छिलो, गुरु पूर्णिमा तात्पर्य निये आलोचना करा हुए छिलो। ठीक तार आगे शनिवार शिव ओ शक्ति एई विषयटी निये आलोचना होच्छिलो। सेई आलोचनाटी किछुटा बाकी थेके गेछे, शिव शक्ति निये आलोचना शेष नेई। आमि जोदि बोली जे किछुटा बाकी थेके गेछे ताहले होयतो भूल बोलबो। एखनकार मतन जतटा बोलबो बोले भेबेछिलाम तार किछुटा अंश बाकी थेके गेछे, सेटाई आजके आलोचनार विषय, शिव ओ शक्ति। आशा करी आगेर दिने जारा छिलेन এই শিব শক্তির বিষয়ে আলোচনার দিন তারা শুনেছেন আগের দিন কি শিব শক্তি নিয়ে কি আলোচনা করা হয়েছে। শুরু করছি তার পরবর্তী অংশ থেকে। স্বামীজি অথর্ববেদে বলছেন শিবলিঙ্গকে আদি ব্রহ্মের স্বরূপ বলেছেন। আদি ব্রহ্ম অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যে জ্ঞান, যে চৈতন্য, তিনিই হচ্ছেন শিব। সাধারণভাবে শক্তিকেই কিন্তু মহাবিশ্ব মনে করা হয়, কারণ শক্তি বলশালিতা এবং কর্মক্ষমতার প্রতীক। পুরাণে বলছে শক্তির পিঠের ওপর ব্রহ্মের বিকাশ হয়ে থাকে। শক্তির পিঠের ওপর ব্রহ্মের বিকাশ হয়ে থাকে। শক্তির পিঠ মানে, পিঠ মানে হচ্ছে কোনো আসন, আসন বলতে পিঠ বোঝানো হচ্ছে। এর আগের দিন বলেছিলাম যে শিবলিঙ্গে যে অংশটি দিয়ে আমরা যখন শিব ঠাকুরের মাথায় জল ঢালি, মহাদেবের মাথায় জল ঢালি, তখন যে অংশটি দিয়ে জল বেরিয়ে যায় সেই অংশটিকে বলা হচ্ছে গৌরীপট্ট, অর্থাৎ দেবী পার্বতী সেখানে বিরাজ করছেন। তো বলা হচ্ছে যে পুরাণ অনুযায়ী জ্ঞানের বিকাশ হচ্ছে শক্তির পিঠের ওপর। তাহলে শিবলিঙ্গতে যেটা দেখা যাচ্ছে আদি শক্তির সঙ্গে চৈতন্যের মিলন শিবলিঙ্গতে আমরা দেখতে পাচ্ছি। তবে এই মিলন শব্দটি কিন্তু সম্পূর্ণভাবে স্পিরিচুয়াল অর্থে ব্যবহার করা হয়েছে, আধ্যাত্মিক অর্থে এই শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। শাক্ত ধর্মমতে যেটা বলছিলাম যে শাক্ত ধর্মমতে দেবী হচ্ছেন পরব্রহ্ম, তিনি এক এবং অদ্বিতীয়। শাক্ত ধর্ম বলছে যে আমরা যে সমস্ত দেব দেবী দেখি, পূজা করি, তারা সবাই হচ্ছেন এই দেবীরই বিভিন্ন রূপ। এখানে শিবের স্থানও কিন্তু শক্তির পরে, এবং এই ধর্মে শিবের পুজো সাধারণত নয়, শিবের পুজো শক্তির পরেই হয়ে থাকে, অর্থাৎ শক্তির সহায়ক হিসেবে শিবের পুজো হয়ে থাকে। শিবের প্রকৃতি হচ্ছেন পার্বতী, তিনি দেবী মহাশক্তি। তো শাক্ত বিশ্বাস অনুযায়ী মহাশক্তি কেবলমাত্র সৃষ্টির কারণই নন, তিনি জগতের সকল পরিবর্তনেরও মূল কারণ, তিনি হচ্ছেন এ মহাশক্তি। এবং এর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রূপ
হচ্ছে কুণ্ডলিনী শক্তি। কুণ্ডলিনী শক্তি আমরা উপনিষদে দেখতে পাই, উপনিষদে একটা কথা রয়েছে অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। মানব দেহধারী কোনো মানুষ তিনি ব্রহ্ম, তার মধ্যে ব্রহ্ম রয়েছেন। আবার আমাদের স্পাইনাল কর্ডে কুণ্ডলিনী শক্তি, সেই কুণ্ডলিনী শক্তি অবস্থান করছে। অর্থাৎ মনুষ্য দেহধারী যে কোনো মানুষের শরীরে কুণ্ডলিনী শক্তি এবং ব্রহ্ম, আমরা যদি বলি শিব, বিদ্যমান। শাক্ত ধর্ম মনে করছে কি, শাক্ত ধর্ম মনে করছে যে শিব সহ কার্যত সৃষ্টির দৃশ্য অদৃশ্য মানে সব কিছু যা কিছু আছে সে সমস্ত কিছুর উৎস হচ্ছেন দেবী শক্তি। দেবী শক্তির যে গুরুত্বপূর্ণ রূপ বলা হলো কুণ্ডলিনী শক্তি। এই কুণ্ডলিনী শক্তি কিভাবে আছে আমাদের শরীরে, এবং এই কুণ্ডলিনী শক্তির সাথে ব্রহ্ম যে আমাদের শরীরে রয়েছে, বিশ্বাত্মার বা পরম ব্রহ্ম যে আমাদের সৃষ্টি করেছেন, তিনি যে ব্রহ্ম এবং শক্তি দুই শক্তিকেই যে আমাদের মধ্যে রেখেছেন, মানুষের মানব দেহের মধ্যে রেখেছেন, সেটা কিভাবে রয়েছে। দেখুন, কুণ্ডলিনী শক্তি স্পাইনাল কর্ডের যে একটা চক্র, যাকে একদম স্পাইনাল কর্ডের একদম নিচে যে চক্র রয়েছে যাকে বলা হচ্ছে মূলাধার চক্র, সেই চক্রে এই কুণ্ডলিনী শক্তি বলা হচ্ছে ঘুমিয়ে থাকে। ঘুমিয়ে থাকে মানে কিরকম, এই কুণ্ডলিনী শক্তি যেন ঘুমিয়ে থাকে একটা সাপ, কুণ্ডলী পাকিয়ে এই অংশে রয়েছে। ঠাকুর বলছেন মানুষের মূল অ্যাটেনশনটা থাকে আমাদের শরীরের, আমাদের মূল অ্যাটেনশন থাকে নাভির নিচের থেকে, নাভির থেকে তার নিম্নবর্তী অংশে, অর্থাৎ নাভাল, সেক্সুয়াল অর্গান এবং ইভ্যাকুয়েশন, এই অর্গানগুলোর দিকে মানুষের কিন্তু প্রাথমিক এই অর্গানগুলোর দিকেই অ্যাটেনশনটা পুরোটা থাকে। এবং এই মূলাধার চক্র হচ্ছে কুণ্ডলিনীর বাসস্থান বলা হচ্ছে এই চক্রকে। ঠাকুর বলছেন যে কুণ্ডলিনী খুব তাড়াতাড়ি জাগ্রত হয় যদি কেউ ভক্তি যোগ ফলো করে। কুণ্ডলিনী জাগ্রত হওয়া মানে কি সেটা আসছি। স্পাইনাল কর্ডে বা সুষুম্না কাণ্ডে মোট 6টা চক্র থাকে। একদম নিচে থাকছে যে চক্র তাকে বলা হচ্ছে মূলাধার চক্র, তার উপরে থাকছে স্বাধিষ্ঠানা, এরপরে থাকছে মণিপুরা, তারপরে যেটা তাকে বলা হচ্ছে অনাহতা, এরপরে হচ্ছে বিশুদ্ধ। অনাহতা বলা হচ্ছে হৃদয়, আমাদের হৃদয়ে যে কাছে যে চক্র রয়েছে সেইখানে থাকছে অনাহতা। কণ্ঠে যে চক্র সে তাকে বলা হচ্ছে বিশুদ্ধ। এবং ঠিক এই জায়গায় এখানে যারা আপনারা প্রাণায়াম করেন, ভামরি যখন করেন, তখন দেখেছেন এইখানটাতে দুদিক থেকে আঙুলটাকে এইখানে আনা হয়, চোখটা বন্ধ করে এই জায়গায় আনা হয়। এইখানে যে চক্র রয়েছে তাকে বলা হচ্ছে অজ্ন, এই চক্র। এর পরে যেটা রয়েছে একদম মাথায় তাকে বলা হচ্ছে সহস্রার, কিন্তু সেটা সুষুম্না কাণ্ডে অবস্থান নয়, সেটা মাথায় রয়েছে, মাথার উপরে রয়েছে। তো সবচেয়ে উপরে রয়েছে সহস্রার। এই সহস্রার যেটা, বাকি চক্রগুলো নিয়ে আলোচনা বা এই বিষয় নিয়ে কুণ্ডলিনী শক্তি এমন একটি গুরুত্বপূর্ণ এবং এমন একটি ভয়ঙ্কর শক্তি যে এই শক্তি নিয়ে সম্মুখভাবে না জেনে এই শক্তি নিয়ে, এই শক্তিকে জাগানো বা এই শক্তি নিয়ে বিশদ আলোচনা, এটা সম্মুখ জ্ঞান থাকলে তবেই এর বিশদে যাওয়াটা আমার মনে হয় উচিত।
এখানে শুধু শক্তি, যেহেতু কুণ্ডলিনী শক্তির কথা আসছে, শক্তি শক্তি নিয়ে আমরা যখন আলোচনা করছি, বিশ্ব শক্তি দেবী, সেই শক্তি আর শিব বুঝানোর জন্য যতটুকু দরকার আমার মনে হচ্ছে, যতটুকু দরকার সেইটুকুই আমি এখানে উল্লেখ করছি। এই যে সহস্রার বলা হচ্ছে, এই সহস্রার হচ্ছে সহস্র পাপড়িযুক্ত একটা পদ্ম ফুলের মতন। যখন কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় তখন বলা হয় যে এই সহস্রার পদ্ম ফুল সেটা ফুটে উঠলে যেরকম লাগে সেই রকম দেখতে লাগে। এমনিতেই বলা হচ্ছে আমাদের দেহের চক্রে, চক্রে যে চক্রগুলো রয়েছে, যে সাতটি চক্র রয়েছে, সেই চক্রগুলো নেতিয়ে পড়ে থাকা ফুলের মতন নিচের দিকে মুখ করে রয়েছে। এগুলো যখন কোনো যোগী বা কোনো সাধক যখন জাগাতে পারেন তখন চক্রগুলো উপর দিকে উঠে ফুল ফুটলে যেরকম লাগে, পদ্ম ফুল ফুটলে যেরকম লাগে সেই রকম হয়ে ওঠে। তো যখন কুণ্ডলিনী শক্তি ফাইনালি জাগ্রত হচ্ছে, আস্তে আস্তে নিচের থেকে মূলাধার চক্র থেকে জাগ্রত হতে হতে উঠছে, যখন কুণ্ডলিনী শক্তি সহস্রারে পৌঁছাচ্ছে, সেখানে গিয়ে বলা হচ্ছে যে পরমাত্মার সাথে অর্থাৎ ব্রহ্মের সাথে শক্তির মিল ঘটছে। সহস্রারে গিয়ে যখন কুণ্ডলিনী শক্তি পৌঁছাচ্ছে তখন ব্রহ্মের সাথে শক্তির মিল হচ্ছে। বলা হচ্ছে এই যে সহস্রার এই চক্রে পরম ব্রহ্ম অর্থাৎ সচ্চিদানন্দের অবস্থান। সহস্রারে পরম ব্রহ্ম বা মানে সচ্চিদানন্দের অবস্থান। যখন কুণ্ডলিনী জাগ্রত হয়ে, কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে এই চক্রে পৌঁছায় তখন সেখানে শিব এবং শক্তি একত্র হয়। যখনই একত্র হচ্ছে শিব এবং শক্তি যেই মুহূর্তে, তখনই সেই যে মানব দেহধারী যে ব্যক্তি বা আত্মা তার কিন্তু পরম ব্রহ্ম লাভ হচ্ছে, পরম ব্রহ্ম জ্ঞান তার লাভ হচ্ছে। সেই মুহূর্তে কিন্তু তার সাথে বাইরের জগতের সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যাচ্ছে। সেই সময়ই যে কনসাসনেস, ইউনিভার্সাল কনসাসনেস যেটা বলা হচ্ছে, যে ইউনিভার্সাল কনসাসনেস ইজ ওয়ান, একটাই উপনিষদ অনুযায়ী, উপনিষদের অনুযায়ী ইউনিভার্সাল কনসাসনেস একজনই এবং তারই সমস্ত অংশ আমরা সবাই, শুধু মানুষ বলে না সবাই। তো যখন এই সহস্রারে গিয়ে শিব এবং শক্তি একত্রিত হচ্ছে তখন কিন্তু সেই মানুষটির মধ্যে পরম ব্রহ্মকে সেই আত্মা অনুভব করতে পারছে। সেই আত্মা তখন রিয়েলাইজ করছে যে আমি ব্রহ্মের অংশ, অহম ব্রহ্মাস্মি। তাহলে মানব শরীরে যখন শক্তির সাথে ব্রহ্ম এক হচ্ছে তখনই কিন্তু সচ্চিদানন্দ লাভ হচ্ছে। তাহলে দেখুন, এর আগের দিন বলছিলাম যে অর্ধনারীশ্বর বহু পুরাতন যুগ থেকে, বহু পুরাতন সময় থেকে অর্ধনারীশ্বর মূর্তি বিভিন্ন হেরিটেজ সাইটে আমরা দেখতে পাই। আমরা যে বিভিন্ন মন্দির দেখি যেখানে পুরনো কারুকার্য, পুরনো স্কাল্পচার রয়েছে, অর্ধনারীশ্বর মূর্তি নেই এরকম মন্দির কিন্তু আছে বলে মনে হয় না। অর্ধনারীশ্বরের কনসেপ্ট কিন্তু সেই সময় থেকেই ভীষণ ক্লিয়ার। কেন অর্ধনারীশ্বর? অর্থাৎ এই যে শক্তি এবং শিব একই জায়গাতে অবস্থান করছেন, একজন মানব শরীরে, একজন মানুষের শরীরে যখন ব্রহ্ম, পরম ব্রহ্ম যখন সৃষ্টি করছেন তখন সেখানে যখন ব্রহ্মের সত্তা এবং শক্তির সত্তা উভয়কে রাখা হয়েছে, তাহলে পরম ব্রহ্মের মধ্যেও তো সেই শক্তি এবং ব্রহ্ম, শক্তি এবং শিব একসাথে রয়েছেন। সেই জন্যেই যে আদি যোগী বা শিবের যে মূর্তি, সেই মূর্তিতে আমরা একদিকে শিব এবং একদিকে শক্তিকে দেখতে পাই। একদিকে মা পার্বতী, আমরা অনেক সময় বলে থাকি শিব, শক্তি, পার্বতী দেখতে পাই। এই যে এখান থেকে কিন্তু অর্ধনারীশ্বরের ধারণা এসেছে, অ্যাকচুয়ালি এটাই বোঝাতে চাওয়া হয়েছে যে শিব এবং শক্তি, ব্রহ্ম এবং শক্তির যে মিলন না ঘটলে পরে, তারা একত্রিত হলেই তবেই ব্রহ্মাণ্ড সম্পূর্ণ। মিলন বলতে আবারও বলছি ব্রহ্ম জ্ঞান সম্পূর্ণ, অহম ব্রহ্মাস্মি, তখনই সেইখানে
রিয়েলাইজেশনে আসছে। সেই জন্য এই অর্ধনারীশ্বর কনসেপ্ট কিন্তু এই এই বক্তব্যটাকেই তুলে ধরতে চাওয়া হয়েছে। কারণ যতক্ষণ পর্যন্ত না শক্তি এবং শিব একত্রিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পরম ব্রহ্ম লাভ হচ্ছে না। এবার যে শক্তি, এই যে শক্তি, শক্তি ছাড়া কিন্তু ব্রহ্ম অসম্পূর্ণ, শিব অসম্পূর্ণ। দেবী ভাগবত পুরাণে দেবী ঘোষণা করছেন, আমি প্রত্যক্ষ দৈব সত্তা, অপ্রত্যক্ষ দৈব সত্তা এবং তুরীয় দৈব সত্তা। এই যে শাক্ত ধর্ম বলছে যে দৃশ্য অদৃশ্য শিব সহ কার্যত সৃষ্টির দৃশ্য অদৃশ্য সমস্ত কিছুর উৎস হচ্ছেন দেবী শক্তি। তো দেবী ভাগবত পুরাণে দেবী বলছেন, আমি ব্রহ্মা বিষ্ণু ও শিব, আবার আমি সরস্বতী লক্ষ্মী ও পার্বতী, আমি সূর্য, আমি নক্ষত্র রাজি, আবার আমি চন্দ্র, আমি সকল পশু ও পাখি, আবার আমি জাতিহীন এমনকি তস্কর, আমি ভয়াল কর্মকারী হীন ব্যক্তি, আবার আমি মহৎ কার্যকারী মহামানব, আমি নারী, আমি পুরুষ, আমি জড়। এই যে দেবী ভাগবত পুরাণে বলছেন আমি ভয়াল কর্মকারী হীন ব্যক্তি, আবার আমি মহৎ কার্যকারী মহামানব, অর্থাৎ এর মাধ্যমে দেবী বোঝাতে চেয়েছেন যে সবার মধ্যে তিনি বিদ্যমান। সেই মানুষ সৃষ্টির চোখে অথবা মানব চোখে সেই মানুষ খারাপ, বা প্রকৃত অর্থেই সেই মানুষ খারাপ, কিন্তু সেখানে সেখানেও দেবী বিদ্যমান। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভালো মন্দ পাপ পুণ্য সব কিছুই তিনি। ভালো হলেও তার সন্তান, খারাপ হলেও তার সন্তান, অথবা অন্যভাবে বললে তার অংশ, তিনি সেখানে বিদ্যমান। তাই তো মা বলছেন যে আমি সতেরো মা, অসতেরো মা। কারণ মা তো জানেন মাই তো শক্তি, সবাই তার অংশ। সেজন্য যখন মাকে বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে, যখন একজন কোনো ব্রহ্মচারী এসে মাকে বলেন যে তার কিছু কোনো কাজকর্ম নিয়ে অভিযোগ করেন এবং মাকে তাকে স্নেহ করা থেকে বা তার সাথে কথা বলা থেকে বা তার সংস্পর্শ থেকে বিরত থাকতে বলেন, তখন মা বলেন যে আমার সন্তান তো সবাই, আমার ছেলে যদি ধুলো মাখে তাহলে ধুলো ঝেড়ে তাকে কোলে তুলে তো আমাকেই নিতে হবে। তো মা যখন বলছেন আমি সতেরো মা এবং আমি অসতেরো মা, তার কারণ মা জানেন যে মা সবার মধ্যে রয়েছে, মা সবার মধ্যে বিদ্যমান। তাহলে এই যে শিব এবং শক্তি, তাহলে ঠাকুরের শক্তি তো মা, ঠাকুর শ্রী রামকৃষ্ণের শক্তি তো মা। আজকে একটা লেখা পড়ব যেটা লিখেছেন প্রব্রাজিকা মুক্তিপ্রাণা, যে ঠাকুর কিভাবে মায়ের শক্তি, শ্রী রামকৃষ্ণ শক্তি শ্রী মা। তিনি লিখেছেন, তিনি লিখছেন শ্রী রামকৃষ্ণ যদি অবতার হন তবে শ্রীমা নিশ্চয়ই তার শক্তি। পূর্বপূর্ব অবতারগণের শক্তির তেমন বিকাশ ছিল না, এ যুগে সবই নতুন অদ্ভুত, শক্তির বিশেষ ভূমিকা। পূর্ব অবতার মানে দেখুন, বুদ্ধদেবের স্ত্রী ছিলেন যশোধারা, আবার শ্রী চৈতন্য দেবের স্ত্রীও ছিলেন, কিন্তু তাদের সেইভাবে বিকাশ ঘটেনি। তাহলে এখানে মাতাজি লিখছেন এ যুগে সবই নতুন অদ্ভুত, শক্তির বিশেষ ভূমিকা। শ্রী মার মধ্যে আমরা দেখতে পাই সীতার অপার সহিষ্ণুতা, বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ না করে যিনি মহা দুঃখের জীবনযাপন করে গেছেন, নিত্য সাধ্বী, নিত্য শুদ্ধ স্বভাবা। দেখুন
ঠাকুর মায়ের ওপরে যে বিশাল দায়িত্ব দিয়ে গেছিলেন, মা কিন্তু একদিকে তার সংসার, তার পরিবার, তার ভাইরা, অপরদিকে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের যে সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী যারা রয়েছেন, তাদের যে বিভিন্ন সমস্যা, তারা কিছু সমস্যা হলেই তারা মায়ের কাছে আসতেন, তারা মাকে বলতেন, তার নিজের সাংসারিক সমস্যা, তার বাপের বাড়ির যে সমস্ত, তার ভাইয়েদের যে ধরনের স্বভাব ছিল সেই জায়গায়, তাহলে এই সমস্ত কিছু কিন্তু মা নির্দ্বিধায় সবটা পালন করে গেছেন একজন শক্তিরূপিণী হয়ে। তার সাথে তিনি সংসারের সমস্ত কিছু সামলেছেন, সব রকমের সমস্ত কিছু সবটা তিনি সামলে গেছেন, সেই জন্য তার মধ্যে রয়েছে অপার সহিষ্ণুতা। যে দেখতে পাই শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধার দেহবোধরহিত অপার ভালোবাসা, তৎসুখে সুখিতাম, যশোধারার মতন তিনি একান্তভাবে স্বামীর আদর্শের অনুবর্তিনী। ঠাকুর মা কিন্তু সংসারের মধ্যে থেকে যে কিভাবে সাধনা করা যায় এবং কিভাবে ঠাকুর লাভ করা যায়, মা কিন্তু নিজে তার আদর্শ হয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের সকলকে। মা নিজে তার আদর্শ হয়ে দেখিয়ে দিয়েছেন যে সংসারের মধ্যে থেকেও কিভাবে সাধন ভজন করে ঈশ্বরে মন রাখা যায়। তাই এখানে লেখা যে যশোধরার মতো তিনি একান্তভাবে স্বামীর আদর্শের অনুবর্তিনী, বিষ্ণুপ্রিয়ার মতোই আবার নীরব মহাসাধিকা। আবার অবতার তত্ত্বে যারা উৎসাহ বোধ করেন না, তারা উপলব্ধি করেন তাঁর দিব্য জীবনের মহিমা। তাঁর মাতৃত্বে স্নেহলাভে ধন্য ভক্ত হৃদয় জননী রূপে তাকে চিন্তা করে, যিনি পরম আশ্বাস দেন সন্তানের সকল তাপ হরণ করে পরিচালিত করেন শান্তির পথে, সর্বদাই সর্বভূত হিতেরতা। এখানে প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজি বলছেন, ঠাকুরের যত মত তত পথ এক নতুন তত্ত্ব উদ্ঘাটিত করেছে মানব জাতির জন্য। সমগ্র মানব জাতিকে তার অধ্যাত্ম সম্পদ সম্পর্কে অবহিত করেছেন ঠাকুর। ধর্মের সংজ্ঞা তখন সেই সময় কি হয়েছিল, একদিনের আলোচনায় বলছিলাম যে সেই সময় ধর্ম যারা রক্ষক ছিলেন তারা কতগুলো প্রাচীনপন্থী আচার আচরণ ছাড়া তাদের কাছে ধর্ম বলতে আর শক্ত একটা কোনো ধারণা ছিল না, মানে কোনো কোনো বেসিক তাদের কাছে কোনো আইডিয়া ছিল না যেটা তারা মানুষের কাছে বলে মানুষকে বিশ্বাস করাতে পারবেন। কিছু ওই যে স্বামীজির চিঠিগুলোতে আমরা বারবার পড়ি না, যে ওই যে ঘণ্টা নাড়া আর কিছু মন্ত্র উচ্চারণ আর এই জল এদিকে ফেললাম আর স্নান করলাম, এই সমস্ত রীতিনীতির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছিল। ওখানে আদত আসলে ধর্ম কি সেটা কিন্তু সেখানে কোথাও ছিল না। ঠিক এই সময়ে ঠাকুরের আবির্ভাব। এই যে ঠাকুরের যত মত তত পথ মানুষকে এক নতুন, মানে ব্রহ্মলাভের, ঈশ্বর লাভের এক নতুন দিশা দিয়েছিল। কারণ এর মধ্যে কী ছিল, যে প্রাণহীন কিছু পূজা অর্চনা, ওই গঙ্গা স্নান করো, নিরামিষ খাও, এই সমস্তর মধ্যে এই সমস্ত কিছু সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। তো মা যখন, যে মা কিভাবে ঠাকুরের শক্তি হয়ে উঠেছিলেন, যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে আসার পরে মায়ের প্রথম এবং প্রধান কাজ ছিল ঠাকুরের সেবা। তখন কঠোর সাধনার জন্য ঠাকুরের শরীর, মানে খুবই তার যত্নের দরকার সেই সময়। তো সেই সময় সেই দেহরক্ষার ভার মা গ্রহণ করেছিলেন সেই সময়। প্রথম দিকে মানে আহার্য প্রস্তুত ছাড়াও নানাভাবে ব্যক্তিগত সেবাও মা করেছেন। পরে বলছেন, পরে বহু ভক্ত পরিবৃত থাকার জন্য মায়ের সঙ্গে ঠাকুরের দেখাই হতো না অনেকদিন, কিন্তু মায়ের কিন্তু অতন্দ্র দৃষ্টি সব সময় থাকত,
ঠাকুরের ওপরে। মা হয়তো সবার সাথে কথা বলছেন না, কিন্তু মা জানতেন যে ভক্তরা কারা আসছেন, তারা কে, তারা কি, এই সবটা কিন্তু মায়ের দৃষ্টির বাইরে কোনোটাই ছিল না। একবার কি হয়েছিল যে যেহেতু ঠাকুর মায়ের সেবার উপরে নির্ভরশীল, তো ঠাকুর একবার অসুস্থ হয়ে শ্রী মাকে খবর পাঠিয়েছিলেন। তো মা যেমন করে হোক দক্ষিণেশ্বরে চলে আসেন, এবং মা কিন্তু দক্ষিণেশ্বর থেকে শক্তিরূপে মা সর্বদা ঠাকুরকে ঘিরে রেখেছিলেন, শ্যামপুকুর এবং ঠাকুরের মহাসমাধির সময় পর্যন্ত। তো বিভিন্ন সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে ভাগ্নির হৃদয়ও কিন্তু ঠাকুরের সেবা করেছেন, কিন্তু শিষ্যরূপে গ্রহণ করে অধ্যাত্ম বিদ্যা দান ঠাকুর মাকেই করেছিলেন। শ্রী শ্রী মা প্রথম থেকেই ছিলেন ঠাকুরের অনুগতা শিষ্যা, তাঁর অসীম অধ্যাত্ম সম্পদের অধিকারিণী। দক্ষিণেশ্বরে এবং পরেও আমরা শ্রী মার নানাবিধ সাধনা সম্পর্কে কিছু কিছু জানতে পারি। বহুবার তাকে ভাবস্থ এবং সমাধিস্থও দেখা গেছে, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীরামকৃষ্ণ সমীপে বাসকালেই তাঁর আধ্যাত্মিক সাধনার সমাপ্তি এবং আধ্যাত্মিক জগতে প্রতিষ্ঠা লাভ। উত্তরকালের শ্রীরামকৃষ্ণের আরব্ধ কর্ম সম্পন্ন করার জন্য তাঁরই তো বহুদিন থাকার প্রয়োজন হবে। শ্রীরামকৃষ্ণ তাই সর্বতোভাবে নিজ শক্তিকে যুগের উপযোগী সক্রিয় করেছিলেন। ষোড়শী পূজা উপলক্ষে প্রথমে দেবী শক্তির উদ্বোধন করেন, অতঃপর তাঁর সাধনলব্ধ শক্তি প্রধান, অবশেষে গুরু শক্তির উন্মিলন, যার ফলে উত্তরকালে শত শত নরনারীকে অধিকারী ভেদে আধ্যাত্মিক পথে পরিচালনায় শ্রী শ্রী মা ছিলেন সদা তৎপর এবং উন্মুখ। শ্রীরামকৃষ্ণ তাকে অধ্যাত্ম বিদ্যাদানে আগ্রহ থাকলেও সে বিদ্যা গ্রহণে যদি শ্রী মায়ের সেই আগ্রহ, সেই ইচ্ছা, সেই অভিলাষ বা ক্ষমতা না থাকতো, তাহলে কি তা সম্ভব হতো? ভক্তদের কাছে শ্রী মার ঐশ্বরিক শক্তির কথা শ্রী রামকৃষ্ণের মুখেই কিন্তু ব্যক্ত হয়েছে। কিভাবে? তিনি নিজ মুখে বলে গেছেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। ঠাকুর নিজে এই কথা বলে গেছেন। এবং ঠাকুরের যে সমগ্র শিষ্যমণ্ডলী পরবর্তীকালেও যারা আসছে এসেছিলেন, তাদের সমস্ত কিছু, সব কিছুর দায়িত্ব কিন্তু শ্রী মায়ের উপরেই ঠাকুর দিয়ে গেছিলেন। কারণ ঠাকুর জানতেন মাই হচ্ছেন শক্তি। এই এখানে মাতাজি আরও লিখছেন যে শ্রী মা ও শ্রী রামকৃষ্ণের সমধর্মিতার কথা এখানে উল্লেখ করা যায়। কীরকম ছিল ব্যাপারটা? শ্রীরামকৃষ্ণের উচ্চ জীবন, তার সর্ববিধ আচার আচরণ, জীবনের উদ্দেশ্য, এই সব বিষয় নিয়ে মা কিন্তু সম্পূর্ণ অবগত ছিলেন, এবং তিনি কিন্তু নিজেকেও ঠিক সেইভাবেই প্রথম থেকে নিজেকেও মা সেইভাবেই তৈরি করে নিয়েছিলেন। একবার কি হলো, কালী মন্দির থেকে মাতালের মতো টলতে টলতে ঠাকুর ঘরে এলেন। এসে মাকে জিজ্ঞেস করলেন, তিনি কি মদ খেয়েছেন? মানে মাকে জিজ্ঞেস করলেন যে আমি এরকম টলতে টলতে এসেছি, আমি কি মদ খেয়েছি? একবার মাত্র তার দিকে চেয়ে শ্রী মা বলেছিলেন, না মদ খাবে কেন, তুমি মার ভাবামৃত পান করেছ। একবার তাহলে দেখুন, মা কিন্তু সেই সময়ে শক্তিরূপে, সেই সময় থেকে মা শক্তিরূপে ঠাকুরের সাথে রয়েছেন। ঠাকুর সেই সময় সবার সামনে
ঠাকুর সবাইকে জ্ঞান দান করছেন, ঠাকুর সবাইকে পথ দেখাচ্ছেন। মা কিন্তু অন্তরালে থেকে সব কিছুর মধ্যে রয়েছেন, সমস্তটার মধ্যে। যখন ঠাকুর এসে, ঠাকুর যখন কালী মন্দির থেকে ভাবাবেশ হয়ে মাকে জিজ্ঞেস করছেন এসে, তখন মা কি বলছেন, তুমি মায়ের ভাবামৃত পান করেছ। আরেকবার কি হয়েছিল, এক মারোয়ারি ভক্ত ঠাকুরকে 10,000 টাকা দেবার প্রস্তাব করেছিল। তো ঠাকুর যখন মায়ের কাছে এই ব্যাপারে পরামর্শ চান, তখন কিন্তু মা তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন যে ত্যাগের জন্যেই লোকে শ্রীরামকৃষ্ণকে মান্য করে, তাই এ টাকা কিছুতেই নেওয়া যাবে না। মানে শ্রীরামকৃষ্ণ ঠাকুর মায়ের কথায় যে কতটা তার আস্থা এবং বিশ্বাস ছিল সেটির আরেকটি ঘটনা মাতাজি লিখছেন, যে একবার ঠাকুরের কোনো এক জায়গায় যাওয়ার কথা হয়েছিল। কোন জায়গায় বা কি সে কথা বলা হয়নি, কোনো এক জায়গায় যাওয়ার কথা হয়েছিল, কিন্তু মা তাকে নিষেধ করেন। তো ভক্তদের কাছে ঠাকুর স্বয়ং সে কথা বলে বলেন যে আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুড়িকে জিজ্ঞেস করতে বারণ করলে আর যাওয়া হলো না। রামলালের খুড়ি অর্থাৎ মায়ের কথা বলছেন ঠাকুর, যে রামলালের খুড়িকে জিজ্ঞেস করতে বারণ করলে তাই আর যাওয়া হলো না। তার মানে ঠাকুর তো অবগত যে মা তো শক্তি রূপ, সেই জন্য মায়ের সাথে আলোচনা সাপেক্ষে ঠাকুর এই যে সমস্ত বিষয়গুলো, যেগুলো টুকরো টুকরো ঘটনার মাধ্যমে উঠে এসছে, উঠে আসছে, সেগুলো আমরা জানতে পারছি। তো মাতাজি লিখছেন যে ঠাকুর এবং মায়ের সম্পর্ক কীরকম ছিল। মা ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর তার উত্তরে বলছেন, সাক্ষাৎ আনন্দময়ীর মূর্তি বলে সত্য সত্য তোমাকে সর্বদা দেখতে পাই। অর্থাৎ এই যে শিব এবং শক্তি, আমাদের অপার ভাগ্য যে আমরা শিব এবং শক্তির স্নেহধন্যা, তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। তো যে বলছিলাম যে মা যখন জিজ্ঞেস করছেন ঠাকুরকে যে আমাকে তোমার কি মনে হয়, ঠাকুর বলছেন সাক্ষাৎ আনন্দময়ীর মূর্তি বলে সত্য সত্য তোমাকে সর্বদা দেখতে পাই। ঠাকুর ভাবাবেশে কখনো কখনো নিজেকে জগদম্বার সখী বা পরিচারিকা মনে করতেন। ঠাকুরকে যখন একবার জিজ্ঞেস করা হয়েছিল যে ঠাকুর আপনার কি ভাব, তখন ঠাকুর বলেছিলেন আমার মাতৃভাব। ঠাকুর সবসময় বলতেন আমার মাতৃভাব। তো ঠাকুর মনে করতেন ভাবাবেশে নিজেকে জগদম্বার সখী বা পরিচারিকা। তখন মা সানন্দে তাকে নারী বেশে সাজিয়ে দিতেন সেই সময়। তো সেই কথা উল্লেখ করে ঠাকুর বলেছেন, দুজনেই মার দাসী ছিলাম, তা নইলে কি পরিবারকে 8 মাস কাছে রাখতে পারতাম? অর্থাৎ দুজনেই মা জগদম্বার দাসী ছিলাম। তো শ্রীরামকৃষ্ণের জীবনাদর্শ সম্পর্কে শ্রীমা কেবল মানে যে জানতেন, অবহিত ছিলেন তা কিন্তু নয়, তার ঠাকুরের কাছে আসা সমস্ত ব্যক্তি সম্পর্কেও কিন্তু মা অবগত ছিলেন। তাদের সবাইকে যে তিনি মুখোমুখি দেখেছেন বা কথা বলেছেন তা নয়, কিন্তু সকলের সম্পর্কেই তার ধারণা ছিল, কে কোন স্তরের, মানে কোন ধরনের, কার সঙ্গে ঠাকুরের কি কথা হচ্ছে, কি ব্যবহার, সেই সমস্ত কিছু কিন্তু মায়ের কাছে কোনোটাই অবিদিত ছিল না। যখন ঠাকুর সব ঠাকুরের সমাধি নেওয়ার পরে ঠাকুর, মা তো অনেককেই দীক্ষা দেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের যারা, ঠাকুরের যারা ভক্ত ছিলেন, ঠাকুর যাদেরকে দীক্ষা দিয়েছিলেন তাদেরও আশ্রয়স্থল ছিলেন কিন্তু মাই।
আবার যে সংঘের বিভিন্ন রকম সমস্যায় তখনও কিন্তু মায়ের কাছেই স্বামীজি বা তাঁর যে সমস্ত গুরু ভাইরা ছিলেন তারা কিন্তু মায়ের কাছেই ছুটে যেতেন, মায়েরই পরামর্শ চাইতেন। মানে একদিকে তিনি ছিলেন যে আত্মীয় স্বজন ভালো মন্দ নিয়ে একদিকে সুগৃহিণী, আবার অন্যদিকে আধ্যাত্মিক রাস্তায় থাকা যে সমস্ত ভক্তগণ রয়েছেন তাদেরকে রাস্তা দেখানো, তাদেরকে পথ দেখানো এও ছিল, এও এটাও তার দায়িত্ব ছিল। কিন্তু সবকটাই তিনি এত সুন্দরভাবে সম্পাদন করতেন যে কেউ তা বুঝে উঠতেও পারত না। মানে এত সুন্দরভাবে এই সব কিছু সম্পন্ন হতো যে কারোর বোঝার অবকাশ ছিল না যে তিনি মানে খুব দুরূহ কোনো কাজ সম্পাদন করছেন। ঠাকুর যখন অন্তর্ধান দেহত্যাগ করেন তারপরে কিছুকাল কামারপুকুরে তাকে যেতে হয়েছিল। কামারপুকুরে তখন মাকে খুব দারিদ্র্যের সাথে সংগ্রাম করতে হয়েছিল। ঠাকুর বলেছিলেন কারোর কাছে হাত চিৎ করবে না, শাক ভাত খাবে। তো সেই সময় তাকে ভীষণ দারিদ্র্যের সাথে সংগ্রাম করতে হয়েছিল। তো অনেকের মনে এইরকম, অনেকের কাছে এরকম প্রশ্ন অনেক সময় শোনা যায় তো তো যে অবতার যারা তাদের এত কষ্টের জীবন বা এত কষ্ট করে তারা জীবন কাটান তাহলে কেন, তারা তো চাইলেই সবটা করে নিতে পারেন। আসলে এটার প্রয়োজন হয় লোক শিক্ষার জন্য, তারা তাদের জীবন দিয়ে দেখিয়ে যান মানুষকে, কোনো কথা বলে নয়, তারা তাদের জীবন দিয়ে লোক শিক্ষার জন্য এরও প্রয়োজন ছিল। এই যে ঠাকুরের নির্দেশ সাধারণ লোকের জন্য সংসার ত্যাগ নয়, সংসারে থেকেই ঈশ্বর লাভের পথ যে হয় মা তাই দেখিয়ে গেছেন। কাজটা কিন্তু সহজ নয়। এই যে মাতাজি লিখছেন, মাতাজি বলছেন ঠাকুর তো কখনো সংসার জীবন যাপন করেননি। একদিন স্বামী সর্বপ্রিয়ানন্দজির একটা একটা লেকচার থেকে সেখানে তিনি বলছেন যে মায়ের মতো পরিস্থিতিতে যদি পড়তে হতো, যদি ঠাকুর থাকতেন, মানে প্রথমে মানুষ রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠের ভাবধারায় আকৃষ্ট হয় স্বামীজিকে দেখে, স্বামী বিবেকানন্দকে দেখে। আমরা ছোটোর থেকে তো স্কুলে বিভিন্ন লেখা বিভিন্ন বই পড়ে স্বামীজিকে দেখে মানুষ আকৃষ্ট হয়। এরপরে যখন আরেকটু এগিয়ে রামকৃষ্ণ মঠের ভাবধারার সাথে আরেকটু পরিচিত যখন মানুষজন হন তখন ঠাকুরের দিকে আমরা চলে যাই, ঠাকুরের দিকে আকৃষ্ট হই। এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলছেন যে সবচেয়ে সেই মানুষ সেই আধ্যাত্মিক ভাবধারাকে সঠিকভাবে বুঝে উঠতে পারে যখন তিনি মায়ের কোলে আশ্রয় নেন, যখন তিনি মায়ের কাছে যান। এবং তিনি বলছেন, তিনি তার কথায় বলছেন যে প্রথমে স্বামীজিকে দেখে সবাই আসেন, তারপরে ঠাকুরের পাদপদ্মে ঠাই হয়, এরপরে সবাই কিন্তু মায়ের কোলে আশ্রয় নেয়। তো সেখানেই তিনি বলছেন যে যেভাবে মা একদিকে সংসার, একদিকে মঠ, একদিকে ভক্তগণ সমস্ত কিছু সামলেছেন, ঠাকুর তো সংসার জীবনে থেকে করেননি, সংসার জীবন কখনো করেননি, স্বামীজি পরিব্রাজক হয়ে ঘুরে বেরিয়েছেন সমস্ত কিছু করেছেন। তো স্বামী সর্বপ্রিয়ানন্দজি মানে কথায় কথায় বলছেন যদি ঠাকুর এই সমস্ত সমস্যা এই সমস্ত ঝামেলার মধ্যে ঠাকুর এই জন্যেই মাকে দিয়ে এই সবটা যারা সংসারে রয়েছেন সেই সংসারী মানুষজনদের দেখিয়ে দিয়েছেন যে কিভাবে করা যায়। কারণ যেখানে সংসার জীবন নেই সেখান কিন্তু যেখানে প্রতিপদে সংসারে দ্বন্দ্ব কলহ অশান্তি সমস্যা, সেই পরিবেশে কি ঈশ্বর চিন্তা করা সম্ভব? এটা তো মানুষের প্রশ্ন উঠত। নিজের জীবন দিয়েই যেন মা শ্রী শ্রী মা এই আদর্শ স্থাপন করে গেলেন, শক্তিরূপিণী মা এই আদর্শ স্থাপন করে গেলেন। মায়ের যখন আমরা প্রাত্যহিক জীবনের কথা শুনি, বিভিন্ন মানুষ
আলোচনা করে থাকেন, বিভিন্ন জন এখন আলোচনা করছেন, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে মায়ের প্রাত্যহিক জীবনের কথা, বিভিন্ন ছোট 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 ঘটনা। আসলে ওই প্রাত্যহিক জীবনে কিন্তু ওই ঘটনাগুলোর মধ্যে দিয়ে কি ফুটে উঠছে, মায়ের অপার সহনশীলতা, তার স্নেহ, তার বিচক্ষণতা, তার ক্ষমা। ওই ঘটনাগুলো শুধু শোনার জন্য নয়, ঘটনাগুলোকে অনুধাবন করে এই জিনিসগুলোকে নেওয়া, মানে এই এই যে মায়ের যে সহনশীলতা, যে ক্ষমা, যে বিচক্ষণতা, যে স্নেহ, নারী মাত্রেরই কিন্তু তা আদর্শস্থল। মানে সমস্ত এই কর্ম কোলাহলের মধ্যেও মা কিন্তু অদ্বৈত জ্ঞানকে আঁচলে বেঁধে রেখে ঈশ্বর প্রাপ্তি কিভাবে হয় তা দেখিয়ে দিয়েছেন, তিনি নিজে আদর্শ দৃষ্টান্ত হয়ে দেখিয়ে দিয়েছেন। তো আমাদের দেশে তো মেয়েদের বিকাশ হচ্ছে সহজ, মানে মাতৃত্বের বিকাশ হচ্ছে আমাদের দেশে সহজাত। যে অনেক এমন জায়গা আছে যেখানে বহু ক্ষেত্রে নিজ সন্তানের গণ্ডি অতিক্রম করে এই মাতৃত্বের জায়গায় এসছে, তো মায়ের কাছে তিনি দেশ কাল জাতি বর্ণ নির্বিশেষে কিরকম। ভগিনী নিবেদিতা যখন এসছেন তখন তাকে কোথায় রাখা হবে এই নিয়ে একটা, মানে কোথায় রাখা হবে এটা একটা সকলের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তাকে কিন্তু মায়ের কাছেই রাখা হয়, তিনি বিদেশ থেকে এসেছেন, আর সেই সময়ের গোড়া সমাজ চিন্তা করুন, সেখানে মা কিন্তু তাদের সাথে কথা বলতেন, তাদের ভগিনী নিবেদিতা তো মায়ের কাছে থাকতেনই, মায়ের স্নেহধন্যা তিনি। এবং মা শিষ্যদের বলতেন যে তোমরা ইংরেজিটা শিখে নাও, এটা কাজে লাগবে। মানে কতদূর বিচক্ষণ এবং দূরদর্শী ছিলেন তিনি। একসময় মঠের এরকম একটা বিষয় হয় যে সাধু বা সন্ন্যাসী যারা, তারা তো মঠের কি ছিল ওই বই লিখে সেই বই দেয়া হতো, বিক্রি করা হতো, এগুলো সমস্ত যে মঠের আর্নিংয়ের জন্য, না হলে যে এত কাজ সেই কাজ কোত্থেকে হবে। তো কিছু জন এরকম বলেন যে সাধু সন্ন্যাসী তারা কেন এই ধরনের এই হিসেব রাখা, আয় ব্যয়ের হিসেব রাখা, এই রকম এই সমস্ত কেন করবে। তখন মাই কিন্তু এই এই কাজগুলোর যে দরকার, এর যে প্রয়োজন রয়েছে, কিন্তু মাই স্বামীজিকে এই বিষয়ে সাপোর্ট করেন। মঠের বিকাশে মায়ের যে চিন্তাভাবনা, মায়ের যে ধারণা, মায়ের যে দূরদৃষ্টি, তা ছিল অসাধারণ। মানে মা এখানে মাতাজি যে লিখছেন যে সেই মাতৃহৃদয়ে কেবল যে স্নেহ বাৎসল্য ছিল তা মনে করলে কিন্তু ভুল হবে, প্রয়োজন হলে পরে সন্তানের কল্যাণের জন্য তিনি কঠোরও হতেন, আর তার মধ্যে কোনো জাগতিক উচ্ছ্বাস ছিল না, মায়ের মধ্যে কোনো জাগতিক উচ্ছ্বাস ছিল না। তাকে উপলক্ষ বা কেন্দ্র করে ভক্তদের উচ্ছ্বাস, সাধু সন্ন্যাসীদের উচ্ছ্বাস, কিন্তু এই যে ভাবের যে অতিশয়োক্তি, মায়ের কাছে কিন্তু কোনোভাবেই তা কোনো প্রশ্রয় পায়নি। এখানে মাতাজি লেখা থেকে জানতে পারছি যে সেই সময় কিন্তু তার প্রকৃত মূল্যায়ন হয়নি এবং তার বিরুদ্ধ সমালোচনাও হয়েছে। সেই সময় যখন তিনি এই সমস্ত কাজ করছেন, এমন কি কিছু কিছু গুরুভাইদের মধ্যেও সংশয় দেখা গেছে, কিন্তু তিনি কিন্তু উৎসাহ নিয়ে স্বামীজি সবসময় উৎসাহ দিয়ে গেছেন যে
স্বামীজি যেভাবে এই নিঃস্বার্থ কর্মযোগে রয়েছেন তাতে যেন থাকেন। তো যে কথা বলছিলাম, যে এই যে সেবাশ্রম চালানো, বই বিক্রি করা, হিসেব নিকেশ, এই সমস্ত কাজগুলো সাধু বা সন্ন্যাসী জীবনের পরিপন্থী। এরকম একজন সাধু অভিযোগ করেন মায়ের কাছে। তখন মা তাকে বলেছিলেন, ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে, মঠ এমনিভাবেই চলবে, এতে যারা পারবে না তারা চলে যাবে। তাহলে দেখুন যে সেই সময়ে মায়ের এই যে যে কথা একটু আগেই এই লেখায় যে মাতাজি যে বলছেন যে বিচক্ষণতা, এবং তিনি যে কি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, যখন এই বিষয় নিয়ে বিতর্ক ওঠে তখন কিন্তু তিনি বলেন যে ঠাকুর মঠ এইভাবেই চলবে, যারা পারবে না তারা চলে যাবে। তো একবার কি হয়েছিল, যখন সংঘের সম্প্রসারণ হচ্ছে, তো সেই সময়ে কোনো যদি বৈরাগ্যবান, মানে বৈরাগ্য নিতে চায় এরকম কোনো যুবক যদি তার কাছে আসতেন, মা কিন্তু গৈরিক বস্ত্র প্রদান করে তাদের সঙ্গে যোগ দিতে তাদের আশীর্বাদ করতেন। তো মঠের তিনজন প্রাচীন সাধু এইভাবে তার কাছে সন্ন্যাস লাভ করে। যখন সঙ্ঘের বিকাশ ঘটছে, গৈরিক বস্ত্র দিয়ে আশীর্বাদ করে মা তাদের সন্ন্যাস জীবনে প্রবেশ করাতেন। তো স্বামী বিশুদ্ধানন্দ ছিলেন এদের মধ্যে একজন, এইভাবে মা যাদেরকে দীক্ষা দিয়েছিলেন। তো ওনার ইচ্ছে ছিল যে তিনি প্রাচীনপন্থী সাধুরা যেরকমভাবে জীবন কাটায়, মানে প্রাচীনপন্থী সাধুরা তো শুধু তীর্থ ভ্রমণ আর তপস্যা, মানুষের হিতের জন্য, লোকহিতের জন্য প্রাচীনপন্থী সাধুরা কিন্তু জনসমক্ষে থাকতেন না। তো সেইভাবে কিন্তু তিনি কিন্তু শ্রী মা কিন্তু স্বামী বিশুদ্ধানন্দকে সেই অনুমোদন করলেন না। তিনি কি বললেন, তিনি নির্দেশ দিলেন পদব্রজে কাশী পর্যন্ত গিয়ে অদ্বৈত আশ্রমে যোগ দিতে। স্বামীজি প্রবর্তিত যে সংঘ, সেই সংঘের আদর্শ কিন্তু প্রকৃত অনুধাবন করেন মা। সংঘ যাতে আজকে যে সংঘ দেখা যাচ্ছে, যখন বিভিন্ন মহারাজজিদের লেখা পড়ছি বা আপনারাও পড়বেন, তখন জানবেন যে দেখা যায় যে এত সহজে আজকে যে স্মুথলি যে অবস্থা দেখা যাচ্ছে, যে সময়ে স্বামীজি প্রবর্তন করেছিলেন সে সময় কিন্তু খুব কঠিন ছিল। সেই সময় স্বামীজির পাশে সর্বতোভাবে ছিলেন মা। মানে যারা ঠাকুরের সন্তানদের মধ্যে যারা মঠের অধ্যক্ষ পদে প্রতিষ্ঠিত হয়েছেন বা সংঘ পরিচালনার কাজে নিযুক্ত হয়েছেন, তাদের অধিকাংশই কিন্তু শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষিত। তো শ্রীমদ ঠাকুর তো সর্বধর্ম সমন্বয়ের কথা বলে গেছিলেন, তাই মায়ের কাছে কিন্তু, এই যে বলছিলাম যে মায়ের কাছে মুসলমান আমজাদের উচ্ছিষ্ট পরিষ্কার করা বা সিস্টার নিবেদিতা যখন তার কাছে থাকতে চেয়েছিলেন, এইগুলো কিন্তু তার কাছে কোনো বিষয় হয়েই ওঠেনি। ভগিনী নিবেদিতা, মিসেস বুল, মিস ম্যাকলাউড যারা এদেশে এসেছিলেন, যাদের মঠ গড়ার পেছনে যাদের অবদান ছিল, তাদের কিন্তু মা খুব সহজে তাদের গ্রহণ করেন। তারা মানে তখনকার সমাজে কিন্তু ব্যাপারটা এরকম ছিল, খ্রিস্টান মাত্রই ম্লেচ্ছ, কিন্তু তিনি তো সবার মা, তিনি তো শক্তি, তিনি তো জানেন তিনি সবার মধ্যে রয়েছেন, সে এদেশ কি বিদেশ তাতে কিছু যায় আসে না। তিনি কিন্তু খুব সহজে, খুব স্বাভাবিকভাবে তাদের গ্রহণ করেছিলেন। তাই স্বামীজি বলছেন, একবার বলেছিলেন আগের একটি চিঠিতেও এই লেখাটা রয়েছে, পড়েছিলাম, বরং শ্রী রামকৃষ্ণ যান আমি ভীত নই, মা ঠাকরুন গেলে সর্বনাশ। মা ঠাকরুনের জীবনই যে নারী জাতির পথে নির্দেশ, এই বিষয়ে কিন্তু তার কোনো রকম সংশয় ছিল না।
তাই আরো বলেছেন স্বামীজির কথাতে কথা বলেই আজকের আলোচনা শেষ করছি, যে মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখন কেহই পারো না, ক্রমে পারবে। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন জানো? শক্তিহীন বলে, শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানি ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন, তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। আমাদের মা আমাদের শক্তি, তার শ্রীচরণে শতকোটি প্রণাম। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।